হ্যালো বন্ধুরা, আজকে আমি বর্ণনা করব 2001 সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা নট অ্যানাদার টিন নিয়ে। সিনেমাটির শুরুতে আমরা জেনি নামের একজন মেয়েকে দেখতে পাই, যে বিছানায় শুয়ে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিল। এরপর সে একটি ভাইব্রেটর বের করে এবং সেটি ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই তার পরিবারের লোক চলে আসে, তারা তাকে হ্যাপি বার্থডে উইশ করে। তখন সে তার ভাইব্রেটরটি লুকানোর চেষ্টা করে, কিন্তু তার কুকুর এসে তার চাদর ধরে টানতে শুরু করে, ফলে তার ভাইব্রেটরটি ছিটকে গিয়ে বার্থডে কেকের উপর পড়ে যায় এবং সবাই তাকে উলঙ্গ দেখে নেয়। পরের দিন জেনিকে তার বাবা তার কলেজে ছাড়তে আসে। এখানে কলেজের সবচেয়ে স্মার্ট বয় জ্যাককে দেখানো হয়, যার উপর কলেজের সব মেয়েরা ফিদা ছিল এবং সব মেয়েরা তার সাথে ফ্লার্ট করছিল এবং তাদের ড্রেস খুলে তার উপর ছুঁড়ে মারছিল। এরপর জেনি যখন তার লোকারের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে রিকি নামের একজন ছেলে আসে, যে তাকে বার্থডে গিফট দেয় এবং তাকে প্রপোজও করে, কিন্তু জেনি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা জ্যাককে তার বন্ধুদের সাথে দেখতে পাই। ঠিক তখনই তার কাছে ক্যাথরিন নামের একজন মেয়ে আসে, যে জ্যাকের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর আমরা এদের কথা শুনে জানতে পারি যে সে জ্যাকের বোন ছিল, যে তার ভাইয়ের সাথেই ফ্লার্ট করছিল। এরপর সেখানে কলেজের সব থেকে ফেমাস মেয়েটি আসে, যে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল, যে একজন চেয়ার লিডারও ছিল এবং সে জ্যাকের গার্লফ্রেন্ড ছিল। এরপর সে জ্যাককে তার সাথে বাইরে দেখা করতে বলে এবং তার নতুন বয়ফ্রেন্ডের সাথে তার সাক্ষাৎ করায়। তখন জ্যাক বলে, তুমি কি এই ছেলেটার জন্য আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছ? এরপর দেখানো হয় জ্যাক যখন তার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, তখন সে জানতে পারে যে কলেজে কিছুদিন পর পার্টি আছে, তাই সে পার্টিতে যাওয়ার জন্য নতুন গার্লফ্রেন্ড বানানোর কথা ভাবে। এরপর সে এবং তার ফ্রেন্ডরা সেখানে মেয়ে পছন্দ করতে শুরু করে, যে কোন মেয়েটি তার সাথে মানাবে। ঠিক তখনই সামনে থেকে জেনি চলে আসে, যাকে দেখে তার বন্ধু জেনির কথা বলতে শুরু করে, কিন্তু জ্যাক মানা করে দেয়। এরপর আমাদের কিছু ছেলেদের গ্রুপ দেখানো হয়, যারা লুকিয়ে লুকিয়ে মেয়েদের গুছুল করার দৃশ্য দেখছিল। এরপর তারা ওই মেয়েদের ভালোভাবে দেখার জন্য ভেন্টিলেশনের উপরে চড়ে যায়, কিন্তু তাদের উজনে ভেন্টিলেশন ভেঙে পড়ে যায় এবং তারা ক্লাসরুমের মধ্যে পড়ে যায়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে জ্যাক জেনির পাশে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু জেনি তাকে ইগনোর করে দেয়, কারণ জ্যাক এর আগে কখনো তার সাথে কথা বলেনি। একদিন জ্যাক যখন কিছু ছেলেকে গ্রাউন্ডে ফুটবল খেলতে দেখে, তখন তার মনে পড়ে যে কিভাবে ফুটবল খেলতে গিয়ে তার বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছিল, আর এই কারণেই জ্যাক আর কখনো ফুটবল খেলতো না। জ্যাক যখন বাড়িতে ছিল, তখন তার বাবা তার কাছে আসে এবং জ্যাককে বলে যে তোমার এখন ব্রেকআপ হয়ে গেছে, আমি সেটা জানি, এখন তোমার একজন গার্লফ্রেন্ড চাই। এরপর তার মা সেখানে চলে আসে এবং তখন সে দরজা বন্ধ করে চলে যায়। জেনিকে পটানোর জন্য যখন জ্যাক তার সিস্টারের কাছে হেল্প চাইতে যায়, তখন তার সিস্টার তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে এবং তাকে টাচও করতে শুরু করে, যার ফলে জ্যাক সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা জেনিকে পেইন্টিং করতে দেখতে পাই, যেখানে জ্যাক আসে এবং মাইক নিয়ে চেঁচাতে শুরু করে। জেনির পাশে বন্দুক ছিল, তাই পুলিশ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জেনি তার আগেই পালিয়ে যায় এবং জ্যাকের বাড়িতে এসে তাকে বলে আমার পিছনে ঘোরা ছেড়ে দাও। তখন জ্যাক তাকে ইগনোর করে বলে, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি আসব, এবং যখন সে আসে তখন তার শরীরে কেক লেগেছিল, যেটা দেখে জেনি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা একজন ছেলেকে দেখতে পাই, যার মা বাবা কোথাও ঘুরতে যাচ্ছিল এবং তাকে বলে তোমরা যেন বাড়িতে কোনো পার্টি না করো। অন্যদিকে জ্যাক পার্টিতে যাওয়ার জন্য তার বোনকে নিয়ে জেনির বাড়িতে যায় এবং জেনির কাছে ক্ষমা চায়। এরপর তার সিস্টার জেনিকে সাজিয়ে দেয় এবং যখন জেনি রেডি হয়ে বাইরে আসে, তখন সবাই তাকে দেখে চমকে যায়, কারণ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর তারা দুজন পার্টিতে যায় এবং মাস্তি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জ্যাকের পুরনো গার্লফ্রেন্ড চলে আসে,
এবং সে সেখানে জেনিকে নিয়ে মজা করে এবং তার গায়ে পানিও ঢেলে দেয় যাতে জেনি সেখান থেকে চলে যায়। এরপর জ্যাক জেনির বাড়িতে যায় এবং তাকে মানিয়ে নেয়। পরে দেখানো হয় জ্যাকের ফুটবল ম্যাচ হচ্ছে, কিন্তু এখানেও জ্যাকের তার ওই ফ্রেন্ডের কথা মনে পড়ে যার ফলে সে ঠিক করে খেলতে পারে না এবং তাদের দল হেরে যায়। জ্যাক উদাস হয়ে বসেছিল, তখনই তার কাছে জেনি আসে এবং তাকে বলে যে লাইফে হার জিত তো চলতেই থাকে, এটা নিয়ে মন খারাপ করার কি আছে। এরপর তাদের কলেজে ফাংশন হয় যেখানে জ্যাক জিতে যায়। তখন জেনির মনে হয় এখন আর তাকে জ্যাকের কাজে লাগবে না, তাই সে সেখান থেকে চলে যায় এবং জ্যাকও তাকে পিছু পিছু খুঁজতে চলে যায় এবং সে জেনির বাড়িতে চলে যায়। সেখানে জেনির বাবা তাকে বলে যে জেনি এয়ারপোর্টে চলে গেছে, তাই জ্যাকও এয়ারপোর্টে যায়। সেখানে সে জেনিকে তার মনের কথা বলে এবং তারা দুজন কিস করে, আর এখানেই মুভিটির দ্য এন্ড হয়ে যায়। বন্ধুরা, এটি একটি কমেডি মুভি। এই মুভিটি যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। আপনি এই মুভিটি নিয়ে কী ভাবেন আমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।